আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আসছি আবার একটি মানবতা বান্ধব পোস্ট নিয়ে। একটি ফাউন্ডেশন, শাহবাজ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন, তারা প্রতি শনি এবং বুধবার বুলতাগাউসিয়া ফ্লাইওভারের নিচে আপনার বিনামূল্যে এক বেলা খাবার পরিবেশন করায়। প্রায় 250-300 মানুষের খাবার পরিবেশন করায় তারা। ছিন্নমূল মানুষ, পথচারী, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই কারণে এক বেলা খাবার গ্রহণ করে। সত্যি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের সমাজে অনেক শিল্পপতি আছে যারা ইচ্ছা করলেই এই ছিন্নমূল মানুষদের এক বেলা দুই বেলা করে বিভিন্ন পয়েন্টে খাওয়াতে পারে। তাহলে আমার মনে হয় অপরাধের, অনেক অপরাধ কমে আসবে। এখানে প্রায় 250-300 মানুষের খাবারের আয়োজন করে তারা সপ্তাহে দুই দিন। যখন আসে চেয়ার টেবিল বাসন সব কিছু নিয়ে আসে, আবার খাবার শেষ হয়ে গেলে তারা এগুলা একটি পিক আপে উঠিয়ে নিয়ে যায়। আজকের খাবারের মেনু দেখলাম ভাত আর দুই রকমের ডাল, বুটের ডাল এবং মসুরির ডাল আলাদা আলাদা। কিছু মানুষের সাথে কথা বলে জানলাম তারা অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করে এই দুইটি দিনের জন্য। গত বুধবার মুরগির মাংস এক এক সময় এক এক আইটেম দিয়ে চেষ্টা করে খাবার, তবে মানুষ খুব তৃপ্তি নিয়ে খায় যা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং ভরপেট, মানে যতবার লাগবে ততবারই খাবার দিবে, তাদের নষ্ট করা যাবে না এই শর্তে আর কি। সত্যি একটি মহৎ উদ্যোগ। আরো কয়েক জায়গায় তারা এইটা করে, খাবারের আয়োজন করে প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন। শাহবাজি স্কাউটস এরা ভলেন্টিয়ার হিসাবে কাজ করে, এরাও নিজেরাই ওদের সাথেই একই খাবার খাচ্ছে। হানি ফ্লাইওভারের এক সাইড দিয়েও তারা এই আয়োজন করে, গুলিস্তানেও করে। এখানে লেখে দেওয়া ফ্লাইওভারের পিলারের ভিতরে লেখে নিয়েছে তারা দস্তর খান শাহবাজ ফাউন্ডেশন, বিনামূল্যে খাবার প্রতি পরিবেশন করা হয়। জায়গাটা ই আবার আমি বলছি, এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের ভুলতা ফ্লাইওভারের নিচে খালি স্পেসটাতেই প্রতি শনি এবং বুধবার খাবারের আয়োজন করে সম্পূর্ণ বিনামূল্যে।
আমি তাদের মঙ্গল কামনা করছি। তারা এই মহৎ উদ্যোগ চালিয়ে যাবেন। আজকের পোস্টটি শেষ করছি। খোদা হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।